নির্বাচন কমিশনের তথ্যে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে গড়ে প্রায় আশি শতাংশ ভোট পড়েছিল ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বেশিরভাগ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে আর বিরোধী বিশ জোটের নেতৃত্বে থাকা বিএনপি এবং তাদের নির্বাচনী জোট ঐক্যফ্রন্ট মাত্র সাতটি আসনে জয় নিয়ে এখন সংসদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রাপ্ত আসন দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন আর নির্বাচনের ছয় মাসেরও বেশি সময় পর নির্বাচন কমিশন কেন্দ্রভিত্তিক যে নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে সেখানেও দেখা যাচ্ছে নানা রকম বিষয়কর তথ্য কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে দেখা যায় বেশ কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে কমিশন প্রকাশিত ফলাফলে অন্তত একশো সাতানব্বইটি কেন্দ্র পাওয়া গেছে যেখানে ভোট পড়েছে একশো ভাগ তার মানে ওই সব কেন্দ্রে সবাই ভোট দিয়েছে এছাড়া শতকরা পঁচানব্বই থেকে নিরানব্বই দশমিক নয় নয় ভাগ পর্যন্ত ভোট পড়েছে এমন কেন্দ্র পাওয়া গেছে এক হাজার বেশি এটা এটা অ্যাবনরমাল একটা হাস্যকর ব্যাপার যেটা হয় না পৃথিবীতে কোথাও সেটা চলতে পারে না আমরা শুধু এটা দেখেছি কখন যেমন মিলিটারি আমলে ডিকটেটারদের সময় যখন তারা গণভোট নিয়েছে তখন তার আমরা দেখেছি হানড্রেড পার্সেন্ট নাইনটি অনেক সময় হানড্রেড পারসেন্টে বেশিও মনে আছে নিশ্চয়ই তো এই এইটা কখন হয় এটা হয় একটা অটোক্রেটিক রুলের সময় কিন্তু এখন তো আমাদের ডেমোক্রেসি এখানে তো যে ভোট দিতে যাবে যাবে যে যাবে না যাবে না তাদের উপরে তো কারো কোনো হাত নেই সেখানে হানড্রেড পারসেন্ট কী করে ভোট পড়লো এটা নিয়ে ইলেকশন কমিশনের নিজেরই বেট করতে হবে ভোটের ফলাফলে ক্ষমতাসীন দলের প্রতীক নৌকা মার্কা ও বিরোধী দল বিএনপির প্রতীক ধানের শীষের মধ্যে প্রাপ্ত ভোটের তারতম্য ছিল চোখে পড়ার মতো কারণ অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থীর তুলনায় বিএনপির প্রার্থী মাত্র দশ ভাগের এক ভাগ ভোট পেয়েছে জাতীয় নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে শতভাগ ভোটকে অস্বাভাবিক বলেছেন প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু গেজেট প্রকাশের পর এ নিয়ে কিছু করার নেই বলে মনে করে কমিশন প্রধান নির্বাচন কমিশনার মহোদয় কিন্তু অত্যন্ত স্পষ্টভাবেই বলেছেন যেটা এটা যদি নির্বাচনকালীন অথবা গেজেট প্রকাশের আগে কেউ অভিযোগ করতো সুনির্দিষ্ট হয় তাহলে এটা নির্বাচন কমিশন তদন্ত করে দেখতে পারত যেহেতু এই বিষয়টি কেউ অভিযোগ করেনি বা কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি তো এটা তো নির্বাচন কমিশন গেজেট নির্দেশন করার পরে এটা আর কিছু করার থাকে না যদি কেউই মনে করেন যে না এটা নিয়ে এখন আমার কথা বলতে চান তাহলে সেটা উপযুক্ত আদালতে স্বর্ণাপন্ন হতে হবে কিন্তু জাতীয় নির্বাচনে ভোটের হার এত বেশি কেন সেটা নির্বাচন কমিশনকেই তদন্ত করে দেখা দরকার বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা অনেকেই জানে অনেকে অনেক থিওরি দিতে পারে কিন্তু সেই থিওরি তো লিগাল হবে না একটা এটা লিগালিটির রূপ দেওয়ার জন্য ইলেকশন কমিশন যদি প্রতিটা কনস্টিচুয়েন্সিতে একটা কমিটি করেন এবং তারা তাদের যদি সদিচ্ছা থাকে তারা বের করতে পারবে যে এই ঘটনাটা কি করে ঘোলো এবং আমি মনে করি এটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে ইলেকশন ঠিক মতন হওয়াটা কিন্তু ডেমোক্রেসির একটা বড় স্তম্ভ হ্যাঁ তো সেই স্তম্ভ একটা যদি নরবর হয়ে যায় তাহলে ডেমোক্রেসির বাকি স্তম্ভগুলিও কিন্তু নড়বড় হতে থাকবে এদিকে জাতীয় নির্বাচনের ফলাফলে এত বেশি ভোট পড়ার তথ্য থাকলেও অনেকে ভোট দিতে পারেননি এমন অভিযোগও ছিল ভোটের দিন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বিবিসির সাংবাদিকদের চোখে এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি পঞ্চাশটি আসন পর্যবেক্ষণ করে সাতচল্লিশটিতে ভোট দখল করে জাল ভোট এমনকি ভোটের আগে ব্যালটে সিল মারার মতো অনিয়মের প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদন দিয়েছে এই অবস্থায় ভবিষ্যতে ভোট নিয়ে প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে থাকতে কি করবে কমিশন আপাতত আমি যতটুকু জানি যে নির্বাচন কমিশন এই ধরনের চিন্তা ভাবনা করছে যে ভবিষ্যতে সমস্ত নির্বাচন যাতে ইভিএমের মাধ্যমে করা যায় কিনা সেটা তারা চিন্তা ভাবনা করছেন সেখানে ওই একজনের ভোট আর একজনের দেওয়া বা একজনের আর একজনের বেশি ভোট দেওয়া বা ব্যালট বক্স ভরে যে ভোট দেওয়া যায় নানা রকম অভিযোগ আমাদের দেশে অনেক সময় যায় এইগুলো কিন্তু করার সুযোগ থাকবে না এছাড়া অন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হবে কমিশন এগুলো চিন্তা ভাবনা করছে এখনো সিদ্ধান্ত হয়নি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করায় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল কিন্তু তিরিশে ডিসেম্বরের নির্বাচনের অভিজ্ঞতা থেকে ভোটারদের অনেকে এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা